গত জুমায় কিছু প্রশ্ন এসেছিল। এক নম্বরে প্রশ্ন করেছেন একজন মা, মানসিক রোগী হারিয়ে গেলে কোন আমল করতে হবে? এমনি কোনো জিনিস হারিয়ে গেলে সেটা পাওয়ার জন্য আমল হলো সূরাতুল বাকারার মধ্যে একটা আয়াত রয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতটা, এই আয়াতের ফজিলত সম্পর্কে বর্ণিত হয়েছে, কোনো জিনিস হারিয়ে গেলে 41 বার এই আয়াত খাঁটি নিয়তে পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহে তো তিনার হারিয়ে যাওয়া জিনিসটাকে ফেরত দিতে পারেন। আরেকটি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণিত হয়েছে, লম্বা একটি দোয়া রয়েছে, যদি কেউ জানতে চান আমার কাছে লেখা আছে, নিয়ে যেতে পারেন। দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে কবরের সওয়াল জবাব সম্পর্কে কি আমল রয়েছে, কি জিকির কখন করতে হয়, কবরের সওয়াল জবাবটা যেন সহজ হয়, এ বিষয়ে সহি হাদিসে সরাসরি কোনো হাদিস পাওয়া যায় না, আমল পাওয়া যায় না। তবে ফুকাহা একরাম, মুহাদ্দিসিন একরাম একটা দোয়া বের করেছেন একটা আয়াতের ব্যাখ্যা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে সাহাবিদেরকে বলেছিলেন যে তোমাদের ভাইয়ের জন্য তোমরা ইস্তেগফার করো, কেননা এই সময় তাদেরকে প্রশ্ন করা হবে, সওয়াল করা হবে। তো সেখান থেকে একটা দোয়া বের করা হয়েছে, আল্লাহুম্মা সাব্বিতনি বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, এটা একটা দোয়া রয়েছে। আর একটা জিনিস এর আগে বলেছিলাম, হয়তো প্রশ্নটা এই জন্য এসেছে, কয়েক জুমা আগে বলা হয়েছিল যে একটা জিকির বা একটা দোয়া রয়েছে যেটা আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক দিন সকাল সন্ধ্যা 3 বার করে পড়বে আমি তাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। দোয়াটি হলো রদিতু বিল্লাহি রব্বাও ওবিল ইসলামী দিনাও ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। যদি কেউ জানতে চান বা মুখস্থ করতে চান আমাদের থেকে লিখে নেবেন, ইনশাআল্লাহ আমরা ফ্রি সময় লিখে দিব। এটা সকাল সন্ধ্যা 3 বার করে, ফজরের পরে এবং মাগরিব নামাজের পরে সকাল সন্ধ্যা, রদিতু বিল্লাহি রব্বাও ওবিল ইসলামী দিনাও ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। এরপর আরেকটি প্রশ্ন করেছেন, দোয়া কবুল হওয়ার এবং মনের আশা পূরণ হওয়ার আমল কী, দোয়া কবুল হওয়ার আমল কী? এখন সূরাতুন নূহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, যে তোমরা ইস্তেগফার করো তাহলে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন, শুধু মাফই করবেন না, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। এখানে কয়েকটা বিষয় বলা হয়েছে যে অনেক কিছু আল্লাহ তাআলা দান করবেন, সুতরাং যে যত বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার দোয়া তত বেশি কবুল করবেন। আরেকটা রয়েছে হলো ইসমে আজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসমে আজম রয়েছে, এটা পড়ে যদি কেউ দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াটা কবুল করে থাকেন। ইসমে আজমটি হলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি কেউ লিখে নিতে চান ইনশাআল্লাহ লিখে দেওয়া হবে। তো এটা এক সাহাবী এটা পড়ে দোয়া করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও যা পড়ে দোয়া করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করে নেবেন। এই জন্য আমরা এই আমলগুলো করতে পারি দোয়ার পূর্বে। আর একটা প্রশ্ন এসেছে, একজন মা তিনি আকিকার জন্য একটা ছাগল আকিকা করবেন এই নিয়ত করেছেন, তিনি প্রশ্ন করেছেন এর পরিবর্তে আর একটা ছাগল দেওয়া যাবে কি না। হ্যাঁ, কেউ যদি এমন নিয়ত করে থাকেন, শুধুমাত্র নিয়ত করে থাকেন যে হচ্ছে আমি অমুক জিনিসটা বা অমুক ছাগলটা আকিকা করব, কিন্তু দেখা গেল কোনো একটা কারণে এটাকে পরিবর্তন করতে চান, তাহলে পরিবর্তন করা যাবে। কিন্তু কেউ যদি মান্যত করে, আবশ্যক করে নেয় যে আমি এই ছাগলটাই করব, এই ছাগলটাই করব, এভাবে যদি আবশ্যক করে নেয় তাহলে সেটা পরিবর্তন না করা, এটা মান্যত হয়ে যায়, এটা নিয়ত থাকে না। নিয়ত এক জিনিস, মান্যত এক জিনিস। এজন্য আকিকার নিয়ত করার পরে ওই পশু বা ওই বস্তু, ওই জন্তুকে পরিবর্তন করা যাবে, এটা জায়েজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।